বিশিষ্ট কলামিস্ট বুদ্ধিজীবী ফরাদ মাজহার বলেছেন, সংবিধান বাদ দিয়ে গঠনতন্ত্র চান তারা। অর্থাৎ সংবিধান শব্দটি পরিবর্তন করতে হবে। এটি ঔপনিবেশিক শব্দ। ব্রিটিশ শাসকেরা সংবিধান নামে আইন চাপিয়ে দিয়ে শাসন চালাতো, কিন্তু গণতন্ত্রে শাসনের অস্তিত্ব নেই। সংবিধানের অভিভাবক অর্থ হবে গঠনতন্ত্র। অর্থাৎ তিনি মূলত ব্রিটিশ আমলের যেই আইন কানুন, যেই শাব্দিক অর্থ ব্যবহার করা হতো, সেটার প্রতি তিনি আপত্তি তুলেছেন। সংবিধান এটা না বলে গঠনতন্ত্র, মানে যেই গঠনতন্ত্রের আলোকে সরকার তাদের জনগণের সেবা করবে এবং জনগণকে সব ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে সেবামূলক কাজ করবে এবং জনগণের সেই সরকারের প্রতিটি আইন কানুন মেনে চলবে, সেটা ব্যাপারে তিনি ইঙ্গিত দিয়েছেন। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে জনগণের রাষ্ট্র গঠনের অভিপ্রায় ব্যক্ত হয়েছে। অর্থাৎ গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই আগস্টের যে জেনজি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ছাত্র জনতার যে ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলন হয়েছিল, সেই ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলনের বহিঃপ্রকাশ ঘটাবে নতুন গঠনতন্ত্রের মাধ্যমে। সেখানে সংবিধান চেঞ্জ বা সংবিধান শব্দটা উচ্চারণ না করাই ভালো। সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দুর্নীতি ও রাষ্ট্রপতি বা সংস্কার শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন ফরাদ মজার। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ এই বৈঠকের আয়োজন করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নতুন একটি গঠনতন্ত্র উপহার দেওয়া বলে মনে করেন ফরাদ মজার। এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, জনগণের অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। নতুন গঠনতন্ত্রে জনগণের অভিপ্রায়কে বাস্তবায়িত করতে হবে। এই গঠনতন্ত্র বৃহৎ হতে হবে এমন নয় এটি মাত্র 16 পাতারও হতে পারে। অর্থাৎ তিনি যে সংবিধানের পর তো গঠনতন্ত্র চাইছেন সেটা সংক্ষিপ্ত হইলে চলবে, কিন্তু এখানে একটা সুনির্দিষ্ট আইন কানুন, আইন কানুনের কাঠামো থাকে, যাতে যেটার উপর ভিত্তি করে দেশ চালাতে পারে ভবিষ্যৎ নেতারা। অর্থাৎ বর্তমান প্রজন্মরা তো পরবর্তীতে দেশের হাল ধরবে, সেটার দিকে তিনি ইঙ্গিত করেছেন। এটি মাত্র 16 পাতারও হতে পারে। রাষ্ট্র কি করতে পারবে আর কি করতে পারবে না, জনগণের কি ক্ষমতা দেওয়া হলো আর রাষ্ট্রকে কি ক্ষমতা দেওয়া হলো, সেই বিষয়গুলো গঠনতন্ত্রে স্পষ্ট করে লিখিত থাকবে। রাষ্ট্র জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করবে, ব্যক্তির স্বাধীনতা হরণ করতে পারবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার সারা বিশ্বের কাছে অবৈধ উল্লেখ করে ফরাদ মজার বলেন, অভিযোগ উঠতে পারে অবৈধভাবে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কাজে এই সংবিধানের অধীনে আমরা অন্তর্বর্তী সরকার চাই না। এই সংবিধান আমাদের জন্য বিপজ্জনক। এই সংবিধান দিল্লি এবং ইন্দো আমেরিকান ইসরায়েলের আগ্রাসন থেকে আমাদের রক্ষা করতে পারবে না। সুতরাং অবিলম্বে এই সংবিধান বাতিল করে সেনাবাহিনী সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা থেকে বের হয়ে এসে পরিপূর্ণ স্বাধীন সরকার হিসেবে ঘোষণা দিতে হবে। সেই সরকারের প্রতি আমাদের সমর্থন সহযোগিতা পরিপূর্ণভাবে থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।